আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত হ্যালো বন্ধুগণ আমি জাহিদ মিস্টার জাহিদ বিড়ের পক্ষ থেকে সবাই কেমন আছেন আশা রাখছি আল্লাহ রহমতে ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক আজকে হচ্ছে জুনের সাত তারিখ রোজ হচ্ছে বুধবার আজকে পাইকারি বাজারের প্রত্যেকটি জেলার রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজারের দাম কেমন যাচ্ছে বা পাইকারি বাজার কেমন দাম বিক্রি হবে ইতিমধ্যে আমরা সেটা কালেকশন করে ফেলেছি এখন প্রত্যেকটা জেলার নাম নিয়ে সেটা আপনাকে জানিয়ে দেবো তো এখনো ব্যাপক কমতির দিকে রয়েছে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দাম তবে একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে আসলে কতটুকু সত্য আমি জানি না আবহাওয়া অধিদপ্তর থেকে ওনাদের নিউজ থেকে যতটুকু জানা গেছে আট তারিখের পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মানে ওনারা ডিরেক্ট বলছে বৃষ্টি হবে তো আমি কিন্তু ডিরেক্ট জিনিসটা ধরে নিই না কারণ সেটা আল্লাহ ভালো জানে তবে ওনাদেরা যতটুকু জানিয়েছে যে হস আমি ধরে নিলাম আর কি হওয়ার সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে যদি বৃষ্টি হয় পরিবেশটা যদি আর শীতল হয় তাহলে হয়তোবা মুরগির দাম আবারও বেড়ে যাবে তারপরেও এটা ঠিক হইতেও পারে নাও হইতে পারে বৃষ্টি হইতেও পারে নাও হইতে পারে নিজ দায়িত্বে নিজের জেনে শুনে কাজগুলো করবেন তারপর হচ্ছে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে এই জন্য আসলে ব্রয়লারের দামটা বাড়তেছে না এটা দিন দিন কমতির দিকে রয়েছে কারণ প্রচুর পরিমাণে মুরগি স্ট্রোক করতেছে প্রত্যেকটা ফার্মে যেগুলো রেডি হয়ে যাচ্ছে এই জন্য খামারিরা অল্প দামে মুরগি বিক্রি করে ফেলতেছে যার কারণে মুরগির দামটা অনেক কমতির দিকে তো যাই হোক আমাদের লক্ষ্মীপুরে আজকে ব্রয়লার মুরগি চলতে আছে হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো টাকার মধ্যে সোনাল চলতে আছে হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো টাকার মধ্যে তারপর ঢাকাতে আজকে ব্রয়লার চলতে আছে হচ্ছে সেটা হচ্ছে সাবেক রেটই বলা যায় কারণ এখন কমতির দিকে বলতে এখন কিন্তু কমে নাই কারণ কম হয়ে আছে আরো কমতেও পারে বা আবহাওয়া অধিদপ্তর যে নিউজটা দিয়েছে ওইটা অনুযায়ী বেড়েও যেতে পারে ঠিক আছে আর আমরা এখন যে রেটটা জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাইকারি রেট 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 খুচরা দোকানদাররা হয়তোবা আরও কিছু বাড়তি দাম বিক্রি করবে সে রেটটা পাইকারি রেটের সাথে মিলিয়ে কোন ধরনের বিভ্রান্তি ছড়াবেন না আর প্রতিনিয়ত যারা মুরগি বিক্রি করছেন কে কত টাকায় বিক্রি করছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে বলবেন না কারণ আমরা বিভিন্ন সোর্স বা মাধ্যম থেকে রেটগুলো কালেকশন করি সেক্ষেত্রে আমাদের কিছু কিছু জেলায় সামান্য ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু প্রতিনিয়ত যারা বিক্রি করছেন তারা যে রেটটা জানিয়ে দেবেন তাতে কোনো ভুল থাকবে না এতে করে অন্যান্য খামারের বেড়ায় স্পষ্ট একটা ধারণা পাবে মুরগির বাজার কত চলতেছে ঢাকা একশো ষাট থেকে একশো পঞ্চান্ন থেকে একশো বাষট্টি টাকা ব্রয়লার দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা সোনালি মুন্সিগঞ্জ একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি বা কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে আটষট্টি টাকা ব্রয়লার দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা সোনালী গাজীপুর একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো থেকে দুশো বিশ টাকা সোনালী নরসিংদী একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা ব্রয়লার একশো আটানব্বই থেকে দুশো আট টাকা সোনালি টাঙ্গাইল একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা ব্রয়লার দুইশো থেকে দুশো দশ টাকা সোনালী রাজশাহী একশো বায়ান্ন থেকে একশো আটান্ন টাকা ব্রয়লার একশো থেকে দুশো দশ টাকা সোনালি কিছু কিছু জায়গায় অনেকে কমেন্ট করছে আরো কমেও আপনাদের ডিলাররা যদি আপনাকে দাম না দেয় সেটা আমাদের কিছু করার নাই আমরা যে পাইকারি বাজারের যে রেটটা সেটা জানিয়ে দিচ্ছি সেখান থেকে যদি আরো কম বিক্রি করেন সেটা আমাদের কিছু করার নেই তারপর হচ্ছে চট্টগ্রাম একশো পঞ্চান্ন থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে দুশো বিশ টাকা সোনালি তারপরে হচ্ছে খুলনা একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো থেকে দুশো টাকা সোনালী বরিশাল একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো থেকে দুশো বিশ টাকা সোনালি ময়মনসিংহ একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন বা আটান্ন টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার একশো আটানব্বই থেকে দুশো আট টাকায় বিক্রি হচ্ছে সোনালি নেত্রকোনা একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা ব্রয়লার দুইশো থেকে দুশো দশ টাকা সোনালি রংপুর একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সোনালি সিলেট একশো পঞ্চান্ন থেকে একশো ষাট বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার দুশো দশ থেকে দুশো বিশ টাকা সোনালি কিশোরগঞ্জ একশো বায়ান্ন থেকে একশো আটান্ন টাকা ব্রয়লার দুশো থেকে দুশো দশ টাকা সোনালি চাঁদপুর একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা ব্রয়লার দুশো থেকে দুশো দশ টাকা সোনালি বগুড়া একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুশো থেকে দুশো দশ টাকা সোনালি ফরিদপুর একশো পঞ্চান্ন থেকে একশো বাষট্টি টাকা ব্রয়লার দুশো দশ থেকে দুশো পনেরো বা আঠারো টাকা বিক্রি হচ্ছে সোনালি পাবনা একশো পঞ্চাশ থেকে একশো আটান্ন টাকা ব্রয়লার একশো নব্বই থেকে দুশো দশ টাকা সোনালি নোয়াখালী একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা সোনালি কুমিল্লা একশো পঞ্চাশ থেকে একশো আটান্ন টাকা ব্রয়লার একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা সোনালি কক্সবাজার একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো তিরিশ থেকে দুশো চল্লিশ বা কিছু কিছু জায়গায় পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালি বিবাড়ি একশো পঞ্চান্ন থেকে একশো পঁচা পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো বিশ থেকে দুশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি কুষ্টিয়া একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা ব্রয়লার বা আরও কমেও কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে আমরা সেই রেটটা নাই বললাম একশো পঁচাশি থেকে দুশো পাঁচ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি তারপর হচ্ছে সাতক্ষীরা একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকার মধ্যে ব্রয়লার একশো নব্বই থেকে দুশো দশ টাকার মধ্যে সোনালী সিরাজগঞ্জ একশো পঞ্চান্ন থেকে একশো আটান্ন টাকা ব্রয়লার দুশো থেকে দুশো দশ টাকা সোনালী যশোর একশো আটচল্লিশ থেকে একশো আটান্ন টাকা ব্রয়লার দুশো থেকে দুশো দশ টাকা সোনালী চুয়াডাঙ্গা একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন বাকি কিছু জায়গায় ষাট টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার দুইশো একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা বিক্রি হচ্ছে সোনালি চুয়াডাঙ্গা একশো সরি দিনাজপুর একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা বা দশ টাকা বিক্রি হচ্ছে সোনালীতে এই ছিল পাইকারি বাজার রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দাম এতক্ষণ সাল থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ